আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাকোয়া ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিও থাম্বনেল দেখে আসলে ধারণা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে আজকে আসলে কি নিয়ে আলোচনা করা হবে। আজকে খুব একটা সিম্পল টপিক নিয়ে আলোচনা করতে হচ্ছে, কিন্তু টপিকটা কিন্তু দেখা যাচ্ছে যে সিম্পল হলেও অনেকের কাছে অজানা এবং এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। টপিকটা সিম্পল কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ এই ভিডিওটাকে দেখা যাচ্ছে যে নতুন কিছু আপনাদের জন্য জানার ইনফরমেশন থাকতে পারে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে একটু লাইক দিবেন, যেটা আমার পরবর্তী কাজ করার জন্য অনেক মোটিভেশন, অনেক ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে। তো ভিডিও দেরি না করেই আজকের ভিডিওটি একটু এক্সপ্লেইন করছি, তারপরে আমরা দেখাবো যে আসলে কিভাবে কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা করা হচ্ছে যে আসলে আমরা যে অ্যাকোরিয়াম কিনে থাকি বা অ্যাকোরিয়াম বিভিন্ন ট্যাঙ্ক বানাই আমরা হোমমেড বা DIY নিজেদের মতো করে বানাই, তো আসলে এই ট্যাঙ্কে আসলে আমাদের অনেক সময় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ধারণা থাকে না যে আমাদের এই ট্যাঙ্কে পানি ধারণ ক্ষমতাটা কত, যে কি পরিমাণ পানি আমার এই ট্যাঙ্কে বা এই চৌবাচ্চায় আছে। তো যে বিষয়টা, যে এই ধারণাটা রাখাটা জরুরি কেন, যে আপনার একটা অ্যাকোরিয়াম যেটা আপনি কিনে আনলেন এবং সেই অ্যাকোরিয়ামে কি পরিমাণ পানি আটে বা আপনি একটা ট্যাঙ্ক বানালেন সেটাতে কি পরিমাণ পানি আটে, এটা জানাটা কেন জরুরি এবং এটা কিভাবে নির্ধারণ করতে হয়, কিভাবে ক্যালকুলেট করতে হয়, হিসাব করতে হয়, সেটা নিয়ে আজকে ভিডিওটা মেইনলি। তো আমরা ভিডিওটার দেরি না করে আমরা এখনই দেখে নিচ্ছি যে আসলে আপনি কিভাবে আপনার অ্যাকোরিয়ামের পানির ধারণ ক্ষমতার হিসাবটা সহজেই বের করে নিতে পারবেন, কিভাবে হিসাব করবেন আপনাদের অ্যাকোরিয়ামের কি পরিমাণ পানি আছে। তো প্রথমে আপনি যে কোনো ব্রাউজার, সেটা মোবাইল হোক বা কম্পিউটার হোক, যে কোনো ব্রাউজারে যাবেন। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। তো আমি এখানে যে ব্রাউজারে যে সার্চটা, সেটা হলো যে আপনি এখানে সার্চ করবেন অ্যাকোরিয়াম ওয়াটার ক্যালকুলেটর বা ওয়াটার ভলিউম ক্যালকুলেটর। এটা আপনি যখন ব্রাউজারে আপনি সার্চ অপশনে সার্চ করবেন তখন দেখা যাচ্ছে যে এই এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে যেখানে আপনার বিভিন্ন ক্যালকুলেটর হিসেবে অ্যাকোরিয়ামে ওয়াটার ক্যালকুলেটর, ওয়াটার ভলিউম যে ক্যালকুলেশন সেটার জন্য এই এই ওয়েবসাইটগুলো আসবে। তো আমার যেটা অনেকগুলো ওয়েবসাইট আমি দেখে ব্রাউজ করেছি, তো তার মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো অ্যাকোরিয়াম ওয়াটার ভলিউম ক্যালকুলেটর মেরিন ডিপট। তো এটা আমি আগে থেকে এই ট্যাবটা খুলে রাখছি। তো এটার ইন্টারফেসটা হলো এইরকম। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের বাসায় বিভিন্ন জনার বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আমাদের অ্যাকোরিয়াম অনেকে থাকে যারা হবিস্ট, আবার যারা দেখা যাচ্ছে ফার্মে কাজ করে তাদের বিভিন্ন ধরনের বড় বড় ট্যাঙ্ক থাকে, যেগুলো বেসিক্যালি রেড ট্যাঙ্কগুলার হিসেবেই থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে রেড ট্যাঙ্কগুলার ট্যাঙ্কটাই কম বেশি সবার ক্ষেত্রে দেখা যায়। তো এই এই ক্যালকুলেটরটা এই ওয়েবসাইটে আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগার কারণটা হলো এখানে আপনারা যে ফিচারটা দেখতে পাচ্ছেন এখানে হলো যে আপনারা কোন ধরনের অ্যাকোরিয়াম সেটা কিন্তু ছবি সহ এটার লেন্থ কতখানি, এটা ওয়াইড কতখানি, এটা আপনারা কিন্তু জানতে পারতেছেন। আপনি এখানে একটা অপশন আছে সেটা হলো যে এটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তারপর আপনি কিউব শেপ যদি হয় তাহলে দেখবেন যেখানে কিউব কিউব শেপটা চলে আসলো, যেখানে দেখাচ্ছে যে এটা লেন্থ, যেহেতু কিউব মিন্স হলো চারদিকেই সমান বর্গাকৃতি, তাহলে এর একটা লেন্থ বসালেই এখানে হিসাবটা ইঞ্চিতে করা আছে। এখানে একটা রেস্ট্রিকশন হলো যে আপনি হিসাবটা ইঞ্চিতেই পাবেন। তো ইঞ্চি আমরা জানি যে 12 ইঞ্চি ইজিক্যাল টু 1 ফিট এবং অ্যাকোরিয়ামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ফিটটাই বেশি পপুলার, সো ইঞ্চি থেকে ফিট কনভার্ট করাটা খুবই ইজি বিষয়। আর এটা আপনি কিভাবে করবেন, এখানে দেখেন যে হেক্সাগোনাল, অক্টাগোনাল, ফ্ল্যাট, সাইলেন্ড্রিকাল, দেখা যাচ্ছে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে রেডিয়াসের হিসাবটা আপনি কতখানি, আবার দেখা যাচ্ছে যে এপিথেলিক্যাল, তারপরে এরকম বিভিন্ন ধরনের এল শেপ। তো এরকম আপনি যে শেপের অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে আপনি কিনেছেন বা বানাচ্ছেন,
তো সেই শেপের ক্ষেত্রে বেসিক্যালি যেগুলো পপুলার সেই শেপগুলো এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে রেড ট্রায়াঙ্গুলার যেটা সবচেয়ে কমন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, এবং যে বিষয়টা যে এটা আপনি কিভাবে পরিমাপ করবেন। তো তার আগে বলে রাখি যে আপনারা যখন কোথা থেকে অ্যাকোয়ারিয়াম কিনে আনবেন বা বানাবেন, অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা ফিটে হিসাব করবেন। দোকানদারের দোকান থেকে কিনে আনলে বলবেন যে আমাকে 2 ফিট বা 3 ফিটে অ্যাকোয়ারিয়াম, বা দোকানদার রিকমেন্ড করবে 3 ফিট। মিন্স আপনি এটা গুগলে যেয়ে যেটা করতে পারেন যে কনভার্টার, এটা মোবাইলেও থাকে, তো ফিট টু ইঞ্চি যদি করেন যে ফিট টু ইঞ্চি চলে আসছে আপনাদের ক্ষেত্রে ইজিলি দেখা যাচ্ছে। আমরা জানি যে 1 ফিট ইজ ইকাল টু 12 ইঞ্চি, তো এভাবে আপনি সেন্টিমিটারে কনভার্ট করতে পারেন। তো আপনি যদি 2 ফিটের কিনেন তাহলে এটা 2 হবে 24 ইঞ্চি। তো দেখা যাচ্ছে যে এখানে ইঞ্চি হিসাবটা আছে। তো আমরা দেখা যাচ্ছে যে এখানে 3টা বক্স আছে, এই বক্সটা হলো আপনার অ্যাকোয়ারিয়ামের যে ইনফরমেশন সেটা ইনপুট করতে হবে। তো আপনি যদি একটা রেক্ট্যাঙ্গুলার সাইজের একটা অ্যাকোয়ারিয়াম কেনেন, যদি ধরেন আমরা ধরে নিলাম যে আপনি একটা 2 ফিট 3 ফিটের একটা ট্যাঙ্ক কিনলেন, 3 ফিট মিনস কত ইঞ্চি, 3 বারং 36, এটা হলো 36 ইঞ্চি লেন্থ, আমরা লেন্থ পেলাম 36। এটার ওয়াইড ধরলাম যে আমরা 1.5 ফিট এর একটা চওড়া, দ্যাট মিন্স 18 ইঞ্চি হলো আমার ওয়াইড। আর হাইট হলো ধরলাম যে এটা হাইট হলো 1.5 ফিট, দ্যাট মিন্স হলো যে 18। তো 18 ইঞ্চি হাইট, 18 ইঞ্চি ওয়াইড এবং 36 ইঞ্চি লেন্থ। তো এটা আপনি দেখেন যে আপনি এই 3টা ডায়ালগ বক্সে ইনপুট করবেন আপনার ইনফরমেশনগুলো, তারপর যখন ক্যালকুলেট করবেন এখানে দেখবেন যে ট্যাঙ্ক ভলিউম, মানে এটা হলো ওয়াটার ভলিউম ইউএস গ্যালন, ইউএস গ্যালনে আসছে 50.49 ইউএস গ্যালন। তো এখন যদি আপনাদের গ্যালনের হিসাব যদি জানা না থাকে তাহলে আপনি একটা ট্যাবে যে গ্যালন টু লিটার চলে আসছে, দ্যাট মিনস এখানে আমরা ইজিলি জানতে পারি ইউএস গ্যালন যেটা 1 = হলো 3.78। তাহলে আমরা এখানে পেয়েছিলাম কত, 5.49 গ্যালন। তাহলে এটা যদি আমরা এটা বসাই যে 50.49 গ্যালন, এটা যদি বসাই তাহলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি যে 191.12 লিটার পানি হলো আপনার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, মানে সর্বোচ্চ একদম ট্যাঙ্কটা কিনায় কিনে কানায় কানায় যদি আপনি পানি পূর্ণ করেন তাহলে এই পরিমাণ পানি আপনার এই ট্যাঙ্কে ধারণ ক্ষমতা সম্পূর্ণ। তো এই ক্ষেত্রে এভাবে আপনি দেখা যাচ্ছে যে অন্যান্য ট্যাঙ্ক আপনাদের বাসায় যদি এই ধরনের ট্যাঙ্ক থাকে যে ফ্ল্যাট ব্যাক হেক্সাগোনাল ট্যাঙ্ক থাকে, তাহলে সে অনুসারে আপনি প্রথমে যেটা করবেন যে আপনার ট্যাঙ্কটাকে আগে ফিটে মেপে নেবেন, মেপে আপনার ফিট অনুসারে এটাকে ইঞ্চিতে কনভার্ট করবেন, কনভার্ট করে ইঞ্চির যে হিসাবগুলো সেই হিসাবগুলো এখানে বসায় দিলে আপনি ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনার অ্যাকোয়ারিয়ামে কী পরিমাণ পানি আছে। তো এটা খুবই সহজ উপায় যে আপনারা খুব দ্রুত এবং খুব সহজভাবে অ্যাকোয়ারিয়ামে কী পরিমাণ পানি থাকছে আপনার ট্যাঙ্কে সেটা নির্ধারণ করতে পারবেন। তো দর্শক, আমরা দেখলাম যে আসলে কীভাবে আমরা খুব সহজে অ্যাকোয়ারিয়ামে কী পরিমাণ পানি আটবে সেটা আমরা জানতে পারলাম, এবং এটা খুব সহজে কীভাবে ক্যালকুলেট করা যায় সেটাও আমরা দেখলাম। তো এটার কারণটা কী যে আসলে আমরা এটা জেনে কী করব, এটা কেন জরুরি বা গুরুত্বপূর্ণ? তো যে বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাকোয়ারিয়ামে কী পরিমাণ পানি আছে এটা জানাটা প্রথমত এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি যে মাছটা রাখবেন অ্যাকোয়ারিয়ামে সেটা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্রজাতির অ্যাকোয়ারিয়াম মাছ আছে যেটা কিন্তু রিকমেন্ডেড একটা ভলিউম, ওয়াটার ভলিউম থাকে, দ্যাট মিনস যে ওই মাছটা একটা নির্দিষ্ট পরিমাণ পানির থাকলেই ওই মাছটা ওখানে সুস্থভাবে ভালোভাবে থাকার সম্ভাবনাটা বেশি এবং বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি, তার চেয়ে কম হলে তার জন্য ওখানে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা বিষয়, এবং একটা বিষয় যে আপনার পানির ঘনত্ব বা ওয়াটার ভলিউমের উপরে নির্ভর করে যে আপনি কত ঘনত্বে কী পরিমাণ মাছ সেখানে
একটা অ্যাকোরিয়ামে আপনার অ্যাকোরিয়ামে রাখতে পারবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনার পানির ঘনত্ব সম্পর্কে, যদি পানির পরিমাণ সম্পর্কে যদি জানা থাকে আপনার ট্যাঙ্কের, তাহলে আপনি যে ফিল্টার, যে হিটারগুলো ব্যবহার করবেন সেটাও আপনি সঠিকটা ব্যবহার করতে পারবেন। কারণ হলো যে আপনি যে ফিল্টার ব্যবহার করছেন, সেই ফিল্টারটা দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে প্রতি মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ পানি সার্কুলেশন করে সেটা ফিল্ট্রেশন করছে। এখন ধরেন যে আপনি যে ফিল্টারটা লাগিয়েছেন সেটা ধরেন যে 100 লিটার পানি সে ফিল্টার করতে পারে পার আওয়ারে। অন্যদিকে কিন্তু আপনার পানি ধারণ ক্ষমতা আপনার ট্যাঙ্কে দেখা যাচ্ছে 300 লিটার বা 200 লিটার। তো এক্ষেত্রে যেটা কি হচ্ছে যে আপনার ফিল্টার কিন্তু সে পার আওয়ারে 100 লিটার পানি সার্কুলেট করছে, এবং দেখা যাচ্ছে ওই পানিটা সার্কুলেট করে আবার কিন্তু মাছ কিন্তু আবার সে পানিটার মধ্যে পুপস দিচ্ছে, নোংরা করতেছে বা খাওয়ার পরে সেটা নোংরা হচ্ছে। তো কিন্তু বাকি যে আদার্স যে 100 লিটার সেটা কিন্তু সঠিকভাবে ফিল্টার হচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে এই যে ফিল্ট্রেশনের যে ঘাটতি থেকে যাচ্ছে, এর ফলে কিন্তু পানির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ফিল্টার যে মিডিয়ামটা, ফিল্টারের মধ্যে যে ফিল্টার মিডিয়া থাকে যার মধ্যে পানি যেয়ে সার্কুলেট হয়ে, যে পানির মধ্যে যে পার্টিকেলসগুলো থাকে, দানাগুলো থাকে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ফিল্টার মিডিয়াটাকে দ্রুত নোংরা করে ফেলে যদি পানির ভলিউম বেশি হয় এবং ফিল্টারের ক্যাপাসিটি কম হয়। সো সেজন্য পানির ভলিউম জানাটা এই জন্য জরুরি যে সে অনুসারে ফিল্ট্রেশন সিস্টেম যদি করা হয় তাহলে আপনার অ্যাকোরিয়ামে মাছগুলো হেলদি থাকবে, পানি পরিষ্কার থাকবে, এবং দেখা যাচ্ছে যে পানির যে প্যারামিটারগুলো, অ্যামোনিয়া লেভেল বাড়বে না, তারপরে এটা হলো যে পানির পিএইচ লেভেল এত তারতম্য হবে না। আরেকটা বিষয় যেটা, যে আপনি কি ধরনের হিটার ব্যবহার করবেন, যে আপনার কত পাওয়ারের হিটার ইউজ করলে আপনার পানিটা সম্পূর্ণ গরম হবে এবং কত দ্রুত গরম হবে সেটাও কিন্তু একটা বিষয় থেকে যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা, যে পানির কতখানি পানি আছে সেটা জানা এই জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে পানির পরিমাণটাই আপনাকে দেখা যাচ্ছে যে আপনার মেইনটেনেন্সে একটা বিশাল সুবিধা হিসেবে কাজ করবে। যদি আপনি জানেন যে আমার ট্যাঙ্কে 100 লিটার পানি আছে, তাহলে কিন্তু আপনি প্রতি সপ্তাহে যখন আপনি ট্যাঙ্ক পরিষ্কার করবেন আপনি একটা মেজারমেন্ট করে 20% বা 30% ইজিলি কিন্তু আপনি রিমুভ করার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমি 100 লিটার পানি রিমুভ করলে দ্যাট মিনস আমার 20% পানি চেঞ্জ হচ্ছে, ওয়াটার চেঞ্জ করতে পারছি। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আশা করছি আপনাদের জন্য কিছু নতুন ইনফরমেশন দিতে পারলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।